हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई केमन आछेन? आमरा तो आलहमदुलिल्लाह भालो आछि। अनेक दिन पर आपनादेर साथे आमार भिडियो शेयर करछि। आसले अनेक दिन अनेक असुस्थ छिलाम, से कारणे भिडियोगुलो दिते पारछिलाम ना। आर जे प्रोग्रामगुलो आसले गेलो सेगुलि दिब दिब करे समय करते पारछिलाम ना, अनेक शरीरटा असुस्थ छिलो, सेजन्य आपनादेर काछे आमि दुःखित। আমি বাকি যেগুলি ব্লগ আছে সেগুলি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। তো যাই হোক, আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমি বেশি ভিডিও করিনি, ছোট ছোট ভিডিও আপলোড দিব। কারণ আমি বেশি ভিডিও করিনি, আমার শরীর ভালো ছিল না প্লাস মনও ভালো ছিল না, সে কারণে আমি ওখানে বেশি ভিডিও করিনি। তো আফিফা আর আমি প্রোগ্রামে এসে পড়েছি, আসার পর আফিফাকে একটু শ্যুট করে নিচ্ছি। মাশাআল্লাহ, আফিফাকে অনেক সুন্দর লাগছিল। আর আমার তেমন ভিডিও নেই, অল্প ভিডিও করেছি, ব্লগগুলো ছোটই হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমরা হলুদের প্রোগ্রামে আসার পর আবার খেতে এসে পড়লাম। বেশিক্ষণ আমি ছিলাম না, কারণ আমি বাসায় চলে যাব, আর এখানে আমি বেশিক্ষণ হলুদে থাকতে পারিনি, আমার মনও ভালো ছিল না, সে কারণে কিন্তু এসে পড়েছিলাম বাসায়। তো যাই হোক, আমার কাজিনরা সবাই খেতে বসে গিয়েছিল, সবার সাথে দেখা করতে উপরে এসে পড়লাম যে তাড়াতাড়ি খেয়ে চলে যাব। তো দেখলাম সবাই বসে গিয়েছে। আসলে এত মানুষের সাথে দেখা হয় না, সবাই খেতে বসে গেছে, কারোর সাথে দেখা হয়েছে, কারোর সাথে দেখা হয়নি। তো আমি নিজেই এসে পড়লাম সবার সাথে দেখা করতে, যাতে করে সবার সাথে দেখা হয়। আসলে একটা প্রোগ্রামে কিন্তু সবার সাথে দেখা হয়, এছাড়া কিন্তু কারোর সাথে তেমন বেশি দেখা হয় না। তো যাই হোক, সবাই কম বেশি খেতে বসে গিয়েছে, যেহেতু রাতে প্রোগ্রাম ছিল। তো সবাই খাওয়ার পর আমিও ভাবলাম যে আমিও বসে যাব, কারণ আমারও বাসায় যেতে হবে। তো আফিফা আর আমি বসে যাব, তো আমরা খেয়ে নিব, ক্ষুধাও লেগে গিয়েছিল। তো যাই হোক, তো সবার সাথে একটু কথা বলছিলাম, আসলে তেমন সেলফিও নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি, আবার সেলফিও নেওয়া হয়নি। তো যাই হোক, তো যতটুকু আপনাদের সাথে শেয়ার করার আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর ভিডিও শেষে আমার কতগুলো ছবি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে করে আপনাদের দেখে ভালো লাগে। তুমি কিছু বলো আমার ব্লগের সম্পর্কে, কিছু বলো, কেমন লাগে আমার ব্লগ দেখতে, জোরে বলো। আচ্ছা, আর 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 আন্টি আঙ্কেলদের বলে দাও, যারা আমার ব্লগ দেখছে তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো কিছুক্ষণ আগে যার ভিডিওটা দেখলেন, সে আমার ভাতিজা, আমার কাজিনের ছেলে, আমাকে খুবই পছন্দ করে, সে কারণে বলল যে ফুপি তোমার ব্লগে আমি কিছু বলতে চাই। সে কারণে ও বলে দিল যে আমাকে ও কতটা ভালোবাসে। আমিও আমার ভাতিজা ভাতিজিকে অনেক ভালোবাসি, কারণ ওরা আমাকে অনেক পছন্দ করে। তো যাই হোক, আর এখানে আমার ফুপিরা সব কাজিনরা সবাই একসাথে ভিডিও করছিল, কারণ সবাই আমার ব্লগ দেখে, আর আমিও ওদের সাথে একটু ছবি তুলেছি। তো যাই হোক, বেশি ছবি তুলতে পারিনি, আমরা এখন খেতে বসে গেলাম, কারণ আমি বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি খেয়েই আমি চলে যাব, রীতিমতো আর কি পালাবো। তো যাই হোক, আমরা এখন খাবো, আমরা কয়েকটা কাজিন মিলে বসে গেলাম একটা টেবিলে, কারণ
একসাথে বসলে কিন্তু ভালোই লাগে, একা একা খেতে তো ভালো লাগে না। তো আরও আশেপাশে অনেক লোক ছিল, তো আমরা একসাথে খেতে বসে গেলাম। আফিফাও অনেক খুশি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বাসায়। তো নেক্সট ভিডিওর জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আজকে ব্লগটা আমার বেশি বড় না। তো খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আগামীকাল নতুন ব্লগে দেখা হবে। এখন থেকে ব্লগগুলো আবার কন্টিনিউ করব চিন্তা করেছি। এখন আলহামদুলিল্লাহ আমার শরীরের অবস্থা ভালো, ডক্টর দেখিয়েছি। কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম, তো এখন রেগুলার ব্লগ দিব। তো যাই হোক, আমি খাওয়াটা এনজয় করব, সে ফাঁকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হবে, সে পর্যন্ত আমার ব্লগে চোখ রাখুন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটা কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, তাই না? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আল্লাহ হাফেজ।